হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস বেঙ্গলি কুক অ্যান্ড ব্লগ। সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি সবাই মোটামুটি ভালোই আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমরা এখন এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি। তো এখন হলো দুপুর প্রায় 2:30 মতো বাজে, আর আমরা যাচ্ছি, আজকে যোগা কম্পিটিশান আছে আমার, তো যোগা কম্পিটিশানে আমি যাচ্ছি। আর আমার মেয়েও যোগা করে, তো ওরও মানে কম্পিটিশানে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর শরীরটা ভালো না থাকার কারণে ও কম্পিটিশানে নামটা দেয়নি। তো এই যে আমরা বেরিয়ে গেছি, আর এই যে যে ক্লাবটা দেখতে পেলে, ওটা ওই ক্লাবে আমি তো যোগা করতে আসি। আমি এর আগে কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে, মানে কম্পিটিশানটা যে ক্লাবে হবে, যেখানে হবে, সেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই 10 মিনিটের মতো লাগে। তো এই যে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিচ্ছে ওখানে। আর আমার মেয়ের শরীরটা না একদম ভালো নেই, সকাল থেকেই দেখছি একটু কেমন ঝিমিয়ে আছে। কিন্তু আমার তো যোগাতে নাম দেওয়া হয়ে গেছে, যার জন্য আমাকে যেতেই হবে, বাধ্য হয়ে, কিছু করার নেই। আর কম্পিটিশানে কিন্তু আমার যাওয়ার একদম ইচ্ছা ছিল না, কারণ আমি সবে নতুন নতুন ভর্তি হয়েছি, আমি তো তেমন ভালো করে কোনো আসন তুলতে পারি না। কিন্তু ওখানে যারা সব, মানে আমাদের গ্রুপে যারা সব আছে, তো তারা খুব জোর করছিল যে মানে চলো না, যা হয় হবে, একটা এক্সপিরিয়েন্স তো হবে, তো চলো বলে ওদের কথা মতো ওই 4 দিন কি 5 দিনের মধ্যে আমি মানে কয়েকটা আসন তুলেছি। তো এই তো, আর এই তো এসে গেছি। বাইরে এত রোদ, এত রোদ বলার কথা না, মানে প্রচণ্ড রোদ। আর এই দুপুরবেলা রোদে বাইরে বেরোতে একদম ভালো লাগে না। তো যেহেতু আসতে হবে, কিছু করার নেই, তো এখন বাইরে বেরিয়ে বুঝতে পারছি যে যারা সারাদিন এরকম বাইরে বাইরে যাদের কাজ আছে, তারা কত কষ্ট করে কাজকর্ম করে, তাই না? এই তো আমরা চলে এসেছি। আর এখন যে গ্রুপটাতে হচ্ছে, মানে কয়েকটা গ্রুপ ভাগ করে করে হচ্ছে। প্রথম আছে 6 বিলো, তো বিলো 6-এর পর আছে 6 to 12 মনে হচ্ছে, তারপর 12 to 22 এরকম হবে হয়তো, তারপর আবার 30 আছে, 22-র পর 30, 30 থেকে 40, 40 থেকে 50। তো আমাদের একদম সব শেষে, আর আমি যে গ্রুপটাতে নামবো সেটা হলো 40-50। তো হ্যাঁ, তার আগে বলে রাখি, 40-50-তে নামছে ঠিক কথা, কিন্তু তাই বলে কিন্তু আমার বয়স যে 40 অ্যাভব তা কিন্তু একদমই না। 40-50-তে যে আসনগুলো আছে সেগুলো একদম ওন চয়েস, তো সেই জন্যেই 40-50-তে নাম দেওয়া আছে, নিজের পছন্দ অনুযায়ী যোগাগুলো করতে পারবো। আর এখান থেকে এক ঝলক ভিডিও করে আমি চাইছি যে ইউটিউবে শেয়ার করতে, যাতে করে ওই যে বললাম শেয়ার করার উদ্দেশ্য হলো আমি এক সময় গিয়ে যাতে করে ভিডিওটা দেখতে পারি। তো এই যে আমার আসন স্টার্ট হয়ে গেছে, আর আমার মেয়ে ক্যামেরা করছিল, তো ওর শরীরটা এতটাই খারাপ ছিল, খুব ভালো করে ভিডিওটা করতে পারছিল না। দেখতেই পাচ্ছ কেমন কেঁপে কেঁপে উঠছে ভিডিওটা, ক্যামেরাটা মানে এই সরি মোবাইলটা ঠিক করে ধরেনি, খুব মানে নড়ছিল হাত, আর ওর শরীরটা একদমই ভালো লাগছিল না। আমি স্টেজ থেকে ফলো করছিলাম, ও ইশারা করে বলছে মা আমার ভালো লাগছে না, বাড়ি চলো বাড়ি চলো। তো ওই জন্যে খুব একটা মানে মানে এদিকটায় মন ছিল না, ওর দিকে খুব মন ছিল যে ওর যদি বাড়িতে রেখে আসার মতো কেউ থাকতো তো আমি রেখে আসতে পারতাম, যেহেতু আমার বাড়িতে কেউ থাকে না, যার জন্য সঙ্গে করেই মানে টেনে টেনে নিয়ে যেতে হয়েছে। তো যাই হোক, আমার সব ঠিকঠাকই ছিল, কিন্তু আমি মাঝখান দিয়ে একটা গণ্ডগোল করে ফেলেছি। সেটা হলো মানে 5টা আসন ছিল, তো আমি 5 নম্বর আসনটাই মানে ভুলে গেছিলাম কি ছিল, মানে মাথায় আসছিল না। এই ফার্স্ট টাইম স্টেজের মধ্যে সামনে এত লোক আছে, জাজেসরা আছে, তো একটু ভুলে নার্ভাস হয়ে গেছিলাম। তার উপর মেয়েটারও শরীর খারাপ দেখছি, মানে সমস্ত কিছু মিলিয়ে এতটাই নার্ভাস হয়ে গেছি যে আমি 5 নম্বর আসনটা একদম গুলিয়ে ফেলেছি, যার জন্য ওই জায়গাটায় আমি যেটা 2nd আসন করেছিলাম সেটা দিয়ে আবার 5 নম্বরটা করে দিয়েছি, চেঞ্জ লেগ করে আমি করে দিয়েছি। তো এটাই গণ্ডগোল হয়ে গেছে, বাকি আসনগুলো সব নাকি ভালোই হয়েছিল পরে যেটা শুনলাম।
তো যাই হোক, আমার মেয়ের শরীরটা একদমই ভালো না, তো ওই আসনটা মানে আমার আসনগুলো হয়ে গেলে আমি আর কারোরটা দেখতে পারিনি। আমি মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম খুব তাড়াহুড়ো করে, কারণ মেয়ে অলরেডি ততক্ষণ একদম নেতিয়ে পড়েছে, মানে খুবই শরীর মানে খারাপ মানে লাগছিল। তো পরে বাড়িতে এসে দেখলাম যে ওর জ্বর চলে এসেছিল। তো তারপর আর কোনো ভিডিও আমি করতে পারিনি, এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো।